রিজভি তো আমাদের বস, তাহলে ওর আগে বিয়েটা করা উচিত। রিজভি আগে বিয়ে করা উচিত, বিয়েটা করে ফেল দোস। আসলে হয়েছে কি জানিস, বিয়ে তো করতেই হবে, কিন্তু একটা বিষয় কি জানিস তো, ওরকম মেয়ে খুঁজে পাই না আসলে, যার চোখ দেখলে বাকরুদ্ধ হয়ে তাকিয়ে থাকতে মন চাইবে, যার রূপ সৌন্দর্য সবার চোখে আড়াল হয়ে থাকলেও আমার কল্পনার চোখ তাকে ঠিকই উপলব্ধি করতে পারবে। এরকম মেয়ে কি কোথাও পাওয়া যায়? আমার চোখে কোথাও পাই না। ওই যে দোস্ত, আস্তে আস্তে তোর সেই কল্পনার মেয়েটা। কি ব্যাপার, নাম কি আপনার, বাড়ি কই, কি করেন? এই গ্রামে তাকে কখনো দেখি নাই। আজব তো কথা বলে না কেন ভাইয়া? হয়েছে মোল্লা বাড়ির মাইয়া, অপরিচিত মানুষের সাথে কথা বলে না, বাসার থেকে নিষেধ আছে ওর। ঠিক আছে, পরিচিত হওয়ার জন্যই তো ডাকলাম। ভাইয়া আমাদের দেরি হয়ে যাচ্ছে, আমরা বাড়িতে যাব। ঠিক আছে যান, কিন্তু আপনার বান্ধবীর কিন্তু আমার সাথে কথা বলতেই হইবে। দেখ দোস্ত, মেয়েটাকে দেখার পরে ওর কি অবস্থা হয়েছে? হয়তো কয়েকদিন পরে পাবনা নিয়ে ভর্তি করাইতে হবে। হায় না, দায় না, এটা কিন্তু কথা হলো। কি রে, এখনো আসতেছে না কেন? তার এই মুগ্ধকরণ চোখ দিয়ে আর আমি না দেখে থাকতে পারছি না। তোর আর যাই বলিস, মেয়েটার চোখে কিন্তু সত্যি জাদু আছে, আছে প্রেম জালে আটকে যাবার মন্ত্র। আজকে যত যাই হোক, আমার ভালোবাসার কথা তাকে আজ বলেই দেবে। যদি সে রাজি হয়ে যায় তবে বিয়েটাও করে ফেল। দোস্ত, তুই যেভাবে বলিস তো পুরো কবি হয়ে গেছিস। আর যাই বলিস, আমার মাথা কোনোভাবেই কাজ করতেছে না, দেখ মাথাটা এলোমেলো হয়ে গেছে। ডাক ডাক, আসতে বল। এই যে ভাবি, এদিকে আসেন। কি প্রেম প্রেম করো নাকি? আগে করলে কোনো সমস্যা নাই, তবে এখন থেকে তোমার প্রেম হবো আমার সাথে, হইব ভালোবাসা, হইব বিয়ে। বুঝতেছেন, আমি গ্রামের প্রধানের ছেলে, আমি এই গ্রামে যা চাই তাই হয়, আর আমার চোখে আজ পর্যন্ত আপনার মতো এত মায়াবী চোখ দেখিনি কখনো। এই প্রথম আপনি আটকে গেছেন আমার মনের ভেতরে, আপনাকে ভালোবেসে বিয়ে করছি। দেখেন, আমি মোল্লাবাড়ির মেয়ে, আমার অপরিচিত কারোর সাথে কথা বলা মানা আছে, তার মাঝে অনেক নিয়মের মধ্যে চলতে হয় আমাকে। সমাজ, ধর্ম সবকিছু মিলিয়ে আমার মতো মানুষের জন্য প্রেম ভালোবাসা মানায় না। তবে হ্যাঁ, প্রকৃতভাবে আমাকে আপনি ভালো লাগতেই পারে, কিন্তু একটা মানুষের ইচ্ছা অনিচ্ছার বাহিরে তো আপনি জোর করতে পারেন না। দেখুন, আপনি ক্ষমতার জোর দিয়ে ভাববেন না, মস্তিষ্ক দিয়ে একটু ভেবে দেখুন। আপনার বাবার তো অনেক ব্যবসা আছে, আর আপনাকে দেখেও তো অনেক পড়াশোনা জানা মনে হয়। তবে দিনের পর দিন আজাইরা এভাবে রাস্তাঘাটে আড্ডা না দিলেও পারে না, এভাবে না ঘুরে
চাকরি বা নিজের ব্যবসায় মন দিতে পারেন। একটা কথা কি জানেন তো, মানুষ একটু সুখ করবে বলে অনেক পরিশ্রম করে, যেন তার ভালোবাসার মানুষটাকে নিয়ে জীবনের শেষ দিনটা পর্যন্ত কাটাইতে পারে। মানুষ চাইলেই সুখে দিন কাটাতে পারে, কিন্তু সেটা অন্যজনের উপরে ভর করে না। আপনি তো এগুলো বুঝবেন না, আপনার তো আপনার বাবার টাকা লুটিয়ে অভ্যাস। আর আপনাকে বলে লাভ নাই, আপনার যদি লজ্জা থাকে তাহলে আমার সামনে আর কখনোই পড়বেন না। আর হ্যাঁ, আগে নিজেকে গড়তে শিখুন, তারপর অন্যকে নিয়ে স্বপ্ন দেখবেন। আই তো আসলে জানিস, ওই দিনের ওই ছেলেটাকে যতটা খারাপ ভাবছিলাম, বকাটে ভাবছিলাম, আসলে না ছেলেটা অতটা খারাপ না, বকাটেও না। কি বলিস তুই গেলি সত্যি? ওই দিন কি দেখলাম জানিস? আসলে ওই ছেলেটার বাবার এত টাকা পয়সা থাকা সত্ত্বেও ছেলেটার ভিতরে কিন্তু তেমন কোনো অহংকার আমি দেখতে পাইনি। আমি শুধু শুধুই ভুল বুঝে ছেলেটাকে কত কথাই না শোনালাম, তার মনে আঘাত দিলাম। সত্যি রে, আমি কখনো দেখিনি কোনো মেয়ের সাথে কোনো ব্যাধবি করতে, কেউ শুধু কথা বলতে বা খারাপ আচরণ করতে, আমি কখনোই দেখিনি রে। ওই ছেলেটার কথা শুধু আমার মানে মাথার মধ্যে ঘোরাঘুরি করতেছে। ও বুঝতে পারছি, তার মানে তুই ভালোবেসে ফেলেছিস তাই না? চা কি বলিস তুই? কিরে, ওই নাকি আর বাবা ব্যবসায় জয়েন করছে, দেখা করবি নাকি? চাইলে কিন্তু আমি নাম্বার জোগাড় করে দিতে পারি। শোন না, ফোন নাম্বার আমার লাগবে না, তুই যদি পারিস ওর অফিসের ঠিকানাটা আমার আইনা দিস, ওইটাও আমার কাছে আছে। আচ্ছা, ওই কিন্তু তোকে বোকা ছাড়া দেখে নাই গা, মানে দেখলে কিন্তু খুব মজা হবে, চিনতে পারবে না। আচ্ছা ঠিক আছে, তাহলে বোকা ছাড়াই যাবো, এটাই কথা রইলো। হ্যাঁ আচ্ছা। আপনি আমার অফিসে? আপনার এই চোখ আমার খুব পরিচিত মনে হচ্ছে, মনে হচ্ছে আমি আগে কোথায় যেন এই চোখ দেখেছি। প্লিজ বসুন। আপনি কেন আসছেন এই অফিসে? আপনার কি কিছু লাগবে বা আপনাকে কাউকে দরকার? আচ্ছা এই কথা, আমি তো আসছিলাম এই অফিসের মালিকের কাছে। কেন মালিককে কেন? আপনার সেই মায়ের চোখের মেয়েটি আপনার ভালোবাসা বুঝতে পেরে একা একা নিরালায় আপনার জন্য অপেক্ষা করছে,
আর আমার সাথে আপনাকে যেতে বলছে। সত্যি সে আমার ভালোবাসা বুঝতে পেরেছে এতদিন পর? আমি অফিসের মালিক, প্লিজ ওনার কাছে আমাকে নিয়ে চলেন, তাড়াতাড়ি নিয়ে চলেন ওনার কাছে আমাকে, চলুন। কই, এতক্ষণ ধরে অপেক্ষা করছি, আপনারা বলছেন ও এখানেই আছে, কই দেখছি না তো, কখন আসবে উনি? কিছু তো বলেন। সে যে আপনার চোখে চোখ রেখে হাসি মাখা মুখে কথা বলতেছে, আপনি কি এখনো বুঝতে পারতেছেন না? আপনার সে মায়াবী চোখ আপনার পাশে বসে আছে, আপনি তাও দেখতেছেন না? মায়া, আপনি মায়াকে খুঁজছেন? আমি সেই মায়াবী চোখের অধিকারী মায়া। মায়া, আপনি মায়াপুরের মায়া যার চোখে আমি এতদিন পাগল ছিলাম? ভালোবাসার মানুষকে পাওয়ার কতই না চেষ্টা, তাই না? কত সাধনা, আমি প্রাণপণ ভাবে চেয়েছি তুমি আমায় ভালোবাসো। আজকে তুমি আমার ভালোবাসা বুঝতে পেরেছ, আমায় ভালোবেসেছ, আমি খুব হ্যাপি, আই এম ভেরি হ্যাপি। আমি সত্যিই ভাগ্যবান, আমার মতো একটা মানুষের ভালোবাসা তুমি আজকে বুঝতে পেরেছ। আমি তোমার এই চোখের দিকে তাকিয়ে সারা জীবন কাটিয়ে দিতে রাজি আছি। ওই যে একটা কথা আছে না, তোমার সাথে এক পলকে হয় যদি জীবন, হাজার বছর বেঁচে থাকার নেই তো প্রয়োজন। Yeah.